আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রসুন কিভাবে আমরা ফ্রোজেন করে রাখি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, এখন যে সময়টা যাচ্ছে উইন্টারের শুরুতে, এই সময়টাতে রসুনের দাম কিছুটা কম আছে, অনেক কম আছে। দেশি রসুন বলেন, ইন্ডিয়ান রসুন বলেন, মোটামুটি দাম অনেকটা কম। আর এখন বাজারে খোলা ভ্যানে অথবা বাজারে পাওয়া যাচ্ছে দেশি রসুনের কোয়া হিসেবে পাওয়া যাচ্ছে, ছাড়া আর কি, মানে একদম আস্ত রসুন ছাড়া এরকম কোয়া কোয়া রসুন আপনার ছিলকা সহ পাওয়া যাচ্ছে। তো এগুলো মোটামুটি অনেকটা কমেই সেল করছে, কিন্তু একদম দেখুন কত সুন্দর রসুনগুলো, একদম টসটসে রসুনগুলো। তো নেহরিমার বাবা প্রায় 5 থেকে 7 কেজির মতন এরকম রসুন কিনে নিয়ে আসছে। তো এগুলোকে আমি এখন কিভাবে ফ্রোজেন করব সেটাই আপনাদেরকে দেখাবো। আসলে রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস, খাবার, যেটা আপনার শরীরের, আপনি যদি মানে পরিমাণ মতো প্রতিদিন সকালে 2 থেকে 3 কোয়া কাঁচা রসুন খেতে পারেন, তাহলে আপনার শরীরে ফ্যাট বলতে কিছুই থাকবে না। আপনার লিভার বলেন, হার্ট বলেন, বা আপনার শরীরের মধ্যে যত প্রকার ফ্যাট আছে এগুলো সব একদম নিমিশেই বার্ন হয়ে যাবে, একদম এই রসুন এইগুলাকে একদম ইয়ে করে দিবে, মুছে দিবে। তো রসুনের উপকারিতা আরও অনেক উপকারিতা আছে, তো আজকে ওই ডিটেলসে যাব না, কীভাবে রসুনটাকে আমি ফ্রোজেন করেছি এবং কী উপায়ে আমি এটাকে রাখবো সেটাই আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই দেখুন রসুনগুলো, আস্ত রসুনগুলো আমি প্রথমে করেছি, একটু বেছে নিয়েছি, বড় একটা ডালার মধ্যে করে নিয়ে কিছু রসুন দেখা যায় কালো কালো হয়েছিল, মানে একটু নষ্ট টাইপ হয়েছিল, শুকিয়ে গিয়েছিল, এই রসুনগুলো বেছে আমি ফেলে দিয়েছি। দেওয়ার পরে যে ভালো রসুনগুলো ছিল আস্ত আস্ত, এই যে দেখুন একদম ক্লিন, কোনো প্রকার কোনো খারাপ বা কালো রসুন নেই, এগুলো একদম টসটসা একদম রসুন। তবে ছিলকা সহকারে নিয়ে নিতে পারবেন, কারণ এটা হচ্ছে ছিলকা ছিলতে অনেক সময় লাগবে, আর ব্লেন্ড করলে তো ছিলকার ইয়ে থাকবে না। তো আমি রসুনগুলোকে, সবগুলো রসুনকে এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। প্রায় আমার 5-6 কেজি রসুনে এরকম একটা পাতিলা ভরেছে, তারপর হচ্ছে 2টা স্টিলের যে বোল আছে এগুলো ভরেছে। তো আমি এখন ছোটো ছোটো পলি নিয়ে আসছি, এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একদম দেখুন ছিলকার কোনো ইয়েই নেই, একদম মানে পেস্ট হয়ে গিয়েছে। তো এখন আমি এরকম ছোটো ছোটো 250 গ্রামের পলি কিনে নিয়ে এসেছি, যাতে করে প্যাকিং করে রেখে দিতে পারি। তো আমি এই টাইপের ছোটো দইয়ের যে পট আছে, এই পট ভরে আমি মূলত ফ্রিজে রসুনগুলো রাখি। তো প্রতিদিন যেটা ইউজ করি আমরা, সেই পট ভরে রাখি। তো আমি এই পটের মাপ অনুযায়ী পটের মধ্যে পলিটা দিয়ে নিয়েছি, যাতে পটের মাপ অনুযায়ী প্রত্যেকটা পলিতে আমি সমানভাবে ভাগ করে রেখে দিতে পারি। তো দেখুন, আর অবশ্যই ব্লেন্ড করার সময় রসুন যখন আপনি ব্লেন্ডার জগে দিবেন, তখন অবশ্যই পানি দিয়ে নিতে হবে, কারণ পানি না দিলে কিন্তু আপনার ব্লেন্ডার একদমই ঘুরবে না আর রসুন পেস্ট হবে না, কারণ শুকনো ইয়েটা আপনার এটা পেস্ট হয় না, অল্প পরিমাণে পানি দিয়ে নিতে হবে। তো দেখুন পানিটা নিচে জমে গিয়েছে, তো আমি পানি থেকে চামচ দিয়ে উঠে উঠিয়ে একদম সেকে নিচ্ছি। আর হচ্ছে এই যে কৌটাটা দেখছেন, এরকম কৌটায় আমি ফ্রিজে রসুন ফ্রোজেন করে রাখি। তো এই কৌটাটার মাপেই আমি পলিটাতে বসিয়ে এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি, যাতে পরবর্তী সময়ে আমি একটা করে পলি বের করব আর বরফটা গলিয়ে তারপরে এই এই কৌটাতেই আবার রেখে দিব। তো এই রেখে দিলে আবার আমার 4-5 দিন চলে যাবে, তারপরে দেন আবার আরেকটা করে এরকম পলি বের করে নিব। তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি এটাকে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। তো সবগুলো পলি এভাবে ভরা হয়ে গিয়েছে, তো এখন ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিলে সবচেয়ে বেশি ভালো, নর্মালি কখনো রাখতে যাবেন না,
কারণ ডিপ ফ্রিজে রাখলে আপনি এটা অনেক দিন রেখে খেতে পারবেন। তো সামনে রমজান মাস আসছে, তারপরে হচ্ছে কোরবানি আসবে, তো এভাবে এখন যে সময়টাতে রসুনের দামটা খুবই কম যাচ্ছে, তো আপনারা চাইলে এভাবে আপনারা বেশি করে কিনে এনে দেশি রসুনটা, আসলে নিজের দেশের জিনিসের মজাই আলাদা হয়। ইন্ডিয়ান রসুন আমরা খাই, তারপরে দেশি রসুনটার যে একটা ফ্লেভার বা একটা স্বাদ, এই স্বাদটা কিন্তু আসলে ইন্ডিয়ান রসুনে পাওয়া যায় না। তো এখন সময়টাতে আপনারা দেশি রসুনটাই খুব অল্প দামে পাবেন। তো এভাবে এনে চাইলে আপনারা এভাবে পেস্ট করে এরকম পলি পলি করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো আমার ইয়ে ছিল, একটাই উদ্দেশ্য ছিল, একটাই যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। আমি এমনিতেও তো সবসময় এরকম করে আদা রসুন বেশি করে কিনে এনে ফ্রোজেন করে রেখে দিই, তো এখন সময়টাতে ভালো পাওয়া যাচ্ছে, তো নিয়ে এসে আমি এরকম করে ফ্রোজেন করে ডিপের যে জালিটা আছে এটাতে রেখে দিয়েছি। আপনারা অবশ্যই যদি জালি ছাড়া নিচের অংশে রাখতে যান, তাহলে নিচে পলি অথবা কোনো একটা হার্ডবোর্ড টাইপের দিয়ে নেবেন, যাতে লেগে না যায়। পরবর্তীতে তুলতে গেলে কিন্তু পলি ছিঁড়ে বের হয়ে যাবে, আর এরকম জালিতে দিলে এটা বের হবে না, যেভাবে ইচ্ছে এভাবেই তুলতে পারবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।